আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আলোচনায় উঠেছে বারবার, তাই সংলাপ শেষ হলে কি পর্যায়ে সেনা মোতায়েন করা যায় তা ভেবে দেখবে কমিশন। এদিকে রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, বাংলাদেশি রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এবং আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে রোহিঙ্গা ভোটার তালিকাভুক্ত না হয়।